আপনারা কি জানেন পশ্চিমবঙ্গে এমন কিছু জায়গা আছে যা দেখতে আপনার মনের মণিকোঠা জাগিয়ে তুলবে? হ্যাঁ বন্ধুরা, আজ আমরা ভ্রমণ করব পশ্চিমবঙ্গের এমন কিছু অসাধারণ গন্তব্যে যা আপনাকে মন্ত্রমুগ্ধ করবে। এই ভিডিওটি পুরোটা দেখুন এবং কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না কোন জায়গাটি আপনার পছন্দের তালিকায় প্রথম স্থানে। শুরু করা যাক। প্রথমেই শুরু করি আমাদের যাত্রা কলকাতা থেকে। সিটি অফ জয় নামে পরিচিত এই শহরটি তার ঐতিহ্যবাহী সংস্কৃতি ও আধুনিকতার মিশেলে এক অদ্ভুত আবহ তৈরি করে। ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার অন্যতম প্রধান আকর্ষণ। এই সাদা মার্বেলের ভবনটি কুইন ভিক্টোরিয়ার স্মরণে নির্মিত। এখানে আসলে আপনি ইতিহাসের একটি অধ্যায়ের মধ্য দিয়ে হাঁটবেন আর সেই সাথে উপভোগ করবেন সুন্দর বাগান ও মিউজিয়াম। হাওড়া ব্রিজ, গঙ্গা নদীর উপর নির্মিত এই কান্টিলিভার ব্রিজটি কলকাতার অন্যতম প্রতীক। রাতে যখন এটি আলোকিত হয়, তখন তার সৌন্দর্য দেখে চোখ ধাঁধিয়ে যায়। ভারতীয় জাদুঘর, ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম জাদুঘর। এখানে রয়েছে প্রাগৈতিহাসিক কঙ্কাল, মমি এবং অসংখ্য দুষ্প্রাপ্য সামগ্রী। দক্ষিণেশ্বর কালী মন্দির, ভক্তদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। মন্দিরটি মায়ের কৃপা পেতে এবং গঙ্গার পবিত্র জলে ডুব দিতে বহু ভক্ত এখানে আসেন। এবার চলুন পাহাড়ের রানী দার্জিলিংয়ে। হিমালয়ের কোলে অবস্থিত এই শহরটি প্রাকৃতিক সৌন্দর্য আর চা বাগানের জন্য বিখ্যাত। টাইগার হিল, এখান থেকে আপনি সূর্যোদয়ের অপরূপ দৃশ্য দেখতে পাবেন। যখন সূর্যের প্রথম কিরণ কাঞ্চনজঙ্ঘার চূড়ায় পড়ে, তখন সেই দৃশ্য এক কথায় অসাধারণ। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা টয় ট্রেন, এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত। ট্রেনে বসে আপনি উপভোগ করতে পারবেন পাহাড়ের মনোরম দৃশ্য। দার্জিলিংয়ের চা বাগান, এখানে আপনি ঘুরে দেখতে পারবেন সবুজ চা গাছের সমারোহ আর সাথে সাথে উপভোগ করতে পারবেন তাজা দার্জিলিং চা। এবার চলুন সুন্দরবনে। এই ম্যানগ্রোভ অরণ্যটি তার জীববৈচিত্র্যের জন্য বিশ্বখ্যাত। সুন্দরবন জাতীয় উদ্যান রয়্যাল বেঙ্গল টাইগারের বাসস্থান। এখানে আপনি কুমির, হরিণ এবং বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাবেন। ম্যানগ্রোভ বন, গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মিলনে গড়ে ওঠা এই বনভূমি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অদ্বিতীয়। নৌকায় চেপে বনের ভিতর দিয়ে ঘুরে দেখার অভিজ্ঞতা সত্যি অবিস্মরণীয়। আসুন এবার সমুদ্র সৈকতের দিকে যাই। দীঘা পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত। দীঘা বিচ, এখানকার শান্ত সমুদ্র আর সোনালী বালির সৌন্দর্য দেখতে প্রতিদিন হাজারো পর্যটক আসেন। সন্ধ্যায় সূর্যাস্তের দৃশ্য দেখে মুগ্ধ না হয়ে পারবেন না। মেরিন অ্যাকোয়ারিয়াম অ্যান্ড রিসার্চ সেন্টার, এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণীর প্রদর্শনী। বিশেষ করে শিশুদের জন্য এটি একটি আকর্ষণীয় স্থান। শান্তিনিকেতন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত এই স্থানটি শিক্ষার আলো ছড়ানোর পাশাপাশি বাংলার সংস্কৃতি ও কৃষ্টির কেন্দ্রবিন্দু। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, এটি শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি সংস্কৃতির কেন্দ্র যেখানে সাহিত্য, সঙ্গীত, শিল্পকলা সমানভাবে বিকশিত হয়েছে। পৌষ মেলা, শান্তিনিকেতনের অন্যতম প্রধান উৎসব। এখানে আপনি পাবেন বাংলার নানা রকমের হস্তশিল্প, লোকনৃত্য এবং সঙ্গীতের এক মনোমুগ্ধকর সমারোহ। বাউল গান, শান্তিনিকেতনে আসলে আপনাকে বাউল গানের সুরে সুর মেলাতে ভুলবেন না। এই গানের মধ্য দিয়ে বাংলার মাটি আর মানুষের প্রেম ধ্বনিত হয়। চলুন এবার পাহাড়ি শহর কালিম্পংয়ে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর মনোমুগ্ধকর আবহাওয়া পর্যটকদের মুগ্ধ করে। দূরবীন মঠ, এখান থেকে আপনি পাবেন আশেপাশের পাহাড়ের মনোরম দৃশ্য। মঠটির স্থাপত্য আর প্রার্থনার পরিবেশ আপনার মনকে শুদ্ধ করবে। দেউলহিল, কালিম্পংয়ের সর্বোচ্চ স্থান। এখান থেকে আপনি দেখতে পাবেন মেঘে ঢাকা পাহাড় আর সবুজের সমারোহ। কালিম্পং ক্যাকটাস নার্সারি, এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির ক্যাকটাস। উদ্ভিদপ্রেমীদের জন্য এটি একটি চমৎকার স্থান। এবার আসুন মুর্শিদাবাদ, এই শহরটি তার ঐতিহাসিক স্থাপত্যের জন্য বিখ্যাত। হাজারদুয়ারি প্রাসাদ, এখানে রয়েছে 1000 দরজা এবং একটি সমৃদ্ধ মিউজিয়াম। প্রাসাদটি মুর্শিদাবাদের নবাবদের রাজত্বের স্মৃতি বহন করে। কাটরা মসজিদ, এটি মুর্শিদাবাদের অন্যতম প্রধান মসজিদ।
এর স্থাপত্যশৈলী এবং ঐতিহাসিক গুরুত্ব পর্যটকদের আকর্ষণ করে। নিজামত ইমামবাড়া, এটি বাংলার অন্যতম বৃহত্তম শিয়া মুসলিম সমাবেশ কেন্দ্র। এর বিশাল হল আর সুন্দর স্থাপত্য আপনাকে মুগ্ধ করবে। বিশ্বনপুর, এই শহরটি তার টেরাকোটা মন্দিরের জন্য বিখ্যাত। বিশ্বনপুরের টেরাকোটা মন্দির, মল্ল রাজাদের দ্বারা নির্মিত এই মন্দিরগুলি তাদের সূক্ষ্ম কারুকার্যের জন্য বিখ্যাত। প্রতিটি মন্দিরের গায়ে খোদাই করা আছে অসাধারণ দৃশ্যপট। রসমঞ্চ, এটি একটি প্রাচীন ইমারত যেখানে উৎসবের সময় মূর্তিগুলি প্রদর্শিত হতো। এর অনন্য স্থাপত্যশৈলী এবং ঐতিহাসিক গুরুত্ব পর্যটকদের আকর্ষণ করে। কোচবিহার, এই শহরটি তার রাজকীয় স্থাপত্য এবং মন্দিরের জন্য পরিচিত। কোচবিহার প্যালেস, এর স্থাপত্য বেকিংহাম প্যালেস থেকে অনুপ্রাণিত। প্রাসাদটির সৌন্দর্য আর অভ্যন্তরের বৈচিত্র্যময় সামগ্রী আপনাকে মুগ্ধ করবে। মদন মোহন মন্দির, এটি কোচবিহারের একটি প্রধান হিন্দু মন্দির। এখানে ভক্তদের ঢল দেখা যায়, বিশেষ করে উৎসবের সময়। জলদাপাড়া জাতীয় উদ্যান, এই উদ্যানটি তার বন্যপ্রাণীর জন্য বিখ্যাত। এখানে আপনি দেখতে পাবেন ভারতীয় একশৃঙ্গ গন্ডার। এছাড়াও এখানে হাতি, হরিণ এবং বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। এখানে আপনি হাতির পিঠে চেপে জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরে দেখতে পারবেন। এই অভিজ্ঞতা সত্যিই চিরস্মরণীয়। পাখি পর্যবেক্ষণ, জলদাপাড়ায় রয়েছে নানা প্রজাতির পাখি। পাখি প্রেমীদের জন্য এটি একটি স্বর্গরাজ্য। তো বন্ধুরা, এই ছিল পশ্চিমবঙ্গের কিছু অসাধারণ গন্তব্য। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যাতে তারাও জানতে পারে পশ্চিমবঙ্গের সৌন্দর্যের কথা। ধন্যবাদ এবং আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।